নমস্কার, আজকে মঙ্গলবার, ডিসেম্বর মাস পড়ে গেছে, বুঝতেই পাচ্ছেন ডিসেম্বর মাস মানে ছুটির মাস, আর নতুন বছর চলে আসছে। একান্ত বলে সে ঝরে ঝরে পড়বে মোটর, একান্ত বল চাকদার খেতে হলে আসতে হবে, একান্ত বল চাকদাতে সুস্বাদু মটন বিরিয়ানি। তা ডিসেম্বর মাসে প্রত্যেকটা ভারতবাসীকে ধন্যবাদ জানিয়ে যে একান্ত বলে যে পুরোপুরি খাবার কিভাবে তৈরি হচ্ছে দেখাচ্ছি, একান্ত বল চাকদা ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে পড়বে, একান্ত মটন দেখুন মটন ঝরে ঝরে পড়বে। এই যে মটন গুলো উঠছে, আরে দেড় কেজি রান্ডা দেখুন, এই যে আমি তুলছি সব, পরপর হয়তো দমে চলে যাবে, দেখতে থাকুন যে কিভাবে পিস গুলো উঠছে, যে মটন কিন্তু তুলছি ঝরে ঝরে কিভাবে পড়বে দেখতে থাকুন। একান্ত বলে সে পিওর মটন কিভাবে ঝরবে, একান্ত বল চাকদাতে খেতে হলে আসতে হবে, একান্ত বল চাকদা, আর এটাই চাকদা, এটাই একান্ত বল, এটাই চাকদা। মটনে হারি আলু বকরা এই হলো আমাদের খোয়াকি চলে গেল, আমুল গোল্ড দুধটা যেটাতে আমাদের কেশর ভেজানো হয় আমি দুধ দিয়ে দিলাম, পুরো 1 গ্রাম দিয়ে আছে। চিনি চলে গেল, লেবু চলে গেল, আর এই কেশর আর দুধ আবার চলে গেল। এই হলো আমাদের বিরিয়ানির জুসটা তৈরি হয়ে গেল, চলে গেল জুস হারির মধ্যে, পুরো রসে চুপ চুপ করবে, পুরো জুসি বিরিয়ানি, একান্ত বল চাকদার দেখতে থাকুন পুরো মেকিংটা, চাকদা একান্ত বল স্পেশাল স্পেশাল। সেই বিরিয়ানি রাইস কাটা হচ্ছে, যে লম্বা রাইস, লং রেন রাইস আমাদের বলেছি, যেটা গোল্ডেন গ্রিন দিয়ে কাজ হয়, আর এভারেস্টের সেই কেশর জাফরান দিয়ে তৈরি, কালার ছাড়া সেন্ট ছাড়া বিরিয়ানি, একান্ত আপন স্পেশাল, ঝরে ঝরে পড়বে, একান্ত আপন চাকদাতে এইভাবে ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে শুধু ঝরে ঝরে পড়তে থাকে, দেখতে থাকুন চাকদা একান্ত আপনার। ফাইনাল রাইসটা দিয়ে দেওয়া হচ্ছে, ও হো 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 দেখুন কি বন্ধুরা কালার দেখুন, একান্ত আপনার সেই সেন্ট ছাড়া বিরিয়ানি, আমরা বলেছি খেতে হলে আসতে হবে, একান্ত আপন চাকদাতে কি হবে ঝরে ঝরে পড়বে, আমাদের সেই কালার ছাড়া সেন্ট ছাড়া বিরিয়ানি দেখুন। এই হলো কেশর, পুরো একদম দুধ আর কেশর, যেটা আমুল গোল্ড দেওয়া হয় দুধটা, সেই আমার কেশরটা দেখুন কত পরিমাণে কেশর, খোয়াকি চলে যাচ্ছে। এই হলো যে একান্ত বোনের সেই পিওর কে হবে আমাদের হাড়ি, এইভাবে সিল হয়ে গেল একান্ত বোনের সেই বিখ্যাত 1.5 কেজি রান বিরিয়ানি, খেতে হলে কোথায় আসতে হবে, একান্ত বোন চাকদাতে, এটা অন্য কোথাও পাওয়া যাবে না, শুধু পাওয়া যাবে মাত্র একান্ত আপন চাকদাতে। বন্ধুরা আমাদের প্রথম হাড়ি চলে আসলো, যে হাড়িটা আমি সকালে তৈরি করে দেখুন, একদম ফ্রেশ বিরিয়ানি, একান্ত বল চাকদার ঝরে ঝরে পড়বে দেখুন কিভাবে হাড়িটা আমি খুলছি, আবার দেখতে থাকুন। এই আমাদের হাড়ি খুলে গেল, একান্ত বলে কালার ছাড়া সেন্ট ছাড়া বিরিয়ানি, এবার দেখুন ঘিটা মারছি, এই হলো একান্ত বলে বিখ্যাত 1.5 কেজি, 1.5 কেজি ঘি, একান্ত বল চাকদাতে খেতে হলে কোথায় আসতে হবে, একান্ত বল চাকদা, আর এটাই চাকদা, আর এটাই একান্ত বল ঝরে ঝরে পড়বে দেখুন। এবার দিচ্ছি আমি খোয়াকি পেঁয়াজ পেস্তা, যেটা লাদাখ থেকে ঝর্ণা ঝরছে, এবার আমুল বাটার যাচ্ছে দেখুন, এইভাবে টপ টপ করে ঝরবে, টপ টপ করে ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে পড়বে, একান্ত বল চাকদা দেখুন, এবার দেখুন ও হো হো হো, এই হলো রাইস, এই হলো রাইস, এইভাবে ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে দেখুন ও কি রাইস দেখুন, একান্ত বল স্পেশাল, শুধু ঝরে ঝরে পড়বে দেখুন, এই হলো চাকদা একান্ত বল ঝরে ঝরে, ঝরে ঝরে পড়বে একান্ত বল
চাকদাতে, শুধু দেখতে থাকুন চাকদা কান্তাপনের স্পেশাল 1200 গ্রাম 1.5 কেজি রান বিরিয়ানি পাবেন কোথায়? একান্তপন চাকদাতে। এইভাবে শুধু খোয়া ক্ষীর, পেঁয়াজ বেরেস্ত আর ঘি আর বাটার যেতে থাকবে। একান্তপনের স্পেশাল স্পেশাল সেই বিরিয়ানি, বিখ্যাত বিরিয়ানি দেখুন। ও হো, শুধু রাইসটা দেখুন কিভাবে ঝরে ঝরে পড়বে। দেখুন আমাদের চিকেন হান্ডি বিরিয়ানি, চিকেন হান্ডি বিরিয়ানি 3 পিস আলু, 3টে লেগ, 3টে ডিম দিয়ে আনলিমিটেড রাইস দিয়ে কোথায়? একান্তপন চাকদাতে। শুধু লেগ কি হবে, ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে পড়বে একান্তপন চাকদাতে। এই হলো হাড়ি, চিকেন হান্ডি বিরিয়ানি একান্তপন। দেখুন আলুটা দেখুন কিভাবে টপ টপ করে পড়বে। এই হলো আমাদের ভারতবর্ষের সেই বিখ্যাত ক্যাচ সৌরভ গাঙ্গুলি একান্তপন চাকদাতে। দেখুন ক্যাচটা ধরছে, এই হলো একান্তপনের, এইভাবে চাকদা একান্তপন। খেতে হলে কোথায় আসতে হবে, এরকম ঝুড়ে ঝুড়ে নয়, ঝরে ঝরে পড়বে আসতে হবে একান্তপন চাকদাতে। এবার দেখুন আমাদের চিকেনটা উঠছে আস্তে আস্তে লেগ, এইভাবে এইভাবে ওই ঝুলল ঝরে ঝরে, এই দেখুন ঝরে ঝরে পড়ছে দেখুন। ও হো, এইভাবে এইভাবে ওই ঝরে ঝরে পড়ছে। এই হলো 3টে লেগ, 3 পিস আলু, 3টে ডিম দিয়ে একান্তপনের সেই সুস্বাদু বিখ্যাত চিকেন বিরিয়ানি দেখুন উঠছে। আহা হা, এই হলো একান্তপনের সেই চিকেন বিরিয়ানি, চিকেন হান্ডি বিরিয়ানি দেখুন। একান্তপন স্পেশাল ঘি যাচ্ছে। এই হলো ডিম, 2 পিস ডিম, 2 পিস আলু, আর এই হলো খোয়া ক্ষীর, পেঁয়াজ বেরেস্তা চলে গেল আরেকবার, সেটা দেখতে পাবেন। এবার হাড়িটা আমাদের সিল হবে, কিভাবে হান্ডি বিরিয়ানি তৈরি হচ্ছে সরাসরি চলে আসুন একান্তপন চাকদাতে। খেতে হলে আসতে হবে, এই 500 গ্রাম হান্ডি বিরিয়ানি খেতে হলে আসতে হবে একান্তপন চাকদাতে। শুধু ঝরে ঝরে পড়বে। নমস্কার বন্ধুরা, দেখুন 1200 গ্রাম করে 2টো ডাবল রান, কি হবে ঝরে ঝরে পড়বে। দেখুন ডাবল রান বিরিয়ানি উঠছে, পিসটা শুধু দেখুন, ভারতবর্ষের প্রথম এত বড় রান, এই হলো পিস, ঝরে ঝরে পড়বে। 1.5 কেজি রান, 1.5 কেজি দেখুন পিসটা, এই একটা 1.5 কেজি আর এই একটা হলো 1.5 কেজি, এই হলো দেখুন 3 কেজি রান, 3 কেজি ঝরে ঝরে পড়বে একান্তপন স্পেশাল। দেখুন কিভাবে ঝরে ঝরে পড়ছে শুধু দেখ। এই হলো আমার গোয়াকি পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা কিভাবে ঝরে ঝরে পড়বে একান্তপন চাকদাতে। একান্তপন স্পেশাল ডবল রান বিরিয়ানি, মানে ডবল ডবল পিস, হলো আমুল বাটার সেই একান্তপন স্পেশাল বিখ্যাত মটন। এই হলো ঝরে ঝরে পড়বে, দেখুন পিসটা দেখুন কত জুসি একদম, এই হলো জুসি পিস একদম। চলো তলো ধরো ধরো, এই যে এই যে ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে এইভাবে ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে, এই হলো মটন একান্তপন। একটা আছে আরেকটা, এই যে তলো তলো তলো, ঝরে 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 পড়বে, এই হলো একান্তপন।